আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা মাই দুরন্ত অ্যাপ নিয়ে কথা বলবো। মাই দুরন্ত অ্যাপস থেকে কীভাবে ইনকাম করা যায়, কী কী সুযোগ সুবিধা রয়েছে সংক্ষেপে এটা সম্পর্কে আমরা দেখে নেব। তো উপরে দেখেন আমার ব্যালেন্স রয়েছে, ইনকাম 350 টাকা আর ব্যালেন্স আছে 120 টাকা। তো 350 টাকা ইনকাম, এই টাকাটা আমি বিকাশ বা নগদে নিতে পারবো যখন 500 টাকা হবে, আর ব্যালেন্সের টাকাটা হলো 120 টাকা। এটা আমি যে কোনো টাইমে রিচার্জ করে নিতে পারবো, এবং যে ইনকামের টাকাটা আছে এটা আমি চাইলে এখন যে কোনো সময় ব্যালেন্সে ট্রান্সফার করে এখান থেকে রিচার্জ করে নিতে পারবো। এবং দেখেন আপনারা নিচের দিকে আসলে আপনার রেফার লিঙ্ক, এখানে আপনার রেফার লিঙ্ক, এই লিঙ্ক থেকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে অ্যাকাউন্ট খোলাতে পারেন। তারপরে আমি চলমান অফার সম্পর্কে দেখে নিই। তো এখানে আপনার কী কী সুযোগ সুবিধা আছে সেটা, অ্যাকাউন্ট খুললে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা দেখে নিই। ফ্রি রেজিস্ট্রেশন করলে আপনি এখান থেকে 150 টাকা রেজিস্ট্রেশন বোনাস ইনকাম করবেন প্রথম 100 বার অ্যাড মানিতে। মানে এখানে অ্যাড মানি করতে হবে 50 টাকা, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এবং আপনি সেখান থেকে মোবাইল রিচার্জ বিজনেসও করতে পারেন এবং নিজের ফোন রিচার্জগুলো এখানে করে নিতে পারেন। অ্যাড মানি করলে আপনি 150 টাকা, 50 টাকার সাথে বোনাস 200 টাকা পাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলার পরে 150 টাকা অ্যাড মানি করলে 350 টাকা আপনার ওখানে যুক্ত হবে। তারপর প্রথমবার দুরন্ত অ্যাপ থেকে যে কোনো একটা অফার নিলে ছোটো বড়ো, তাহলে 30 টাকা আরও আপনি এখানে বোনাস পাইতেছেন। তারপর প্রতিটা রেফারের জন্য আপনি পাবেন 60 টাকা করে। আপনি যাদের রেফার করবেন তারাও যদি আইডিটা অ্যাক্টিভ করে তাহলে আপনি পাবেন 60 টাকা করে। এবং আরও যেটা অপশন আছে, ধরেন আপনি যদি 5 জনকে রেফার করেন তাদের প্রতি থেকে আপনি 60 টাকা পাবেন। আপনারা যে 5 জনকে ইনভাইট করছেন তারা যদি আবার রেফার করে তাদের প্রতি উপর থেকে আপনি পাবেন 20 টাকা করে। আবার তারা যাদেরকে রেফার করবে তাদের থেকেও আপনি পাবেন 10 টাকা করে। তারপর তারা যাদেরকে রেফার করবে তাদের থেকে আপনি পাবেন 5 টাকা করে। তো এভাবে বাকি যতগুলো রেফার হইতে থাকবে আপনার টিমের সবগুলো থেকেই আপনি কমিশন পাবেন এবং এটা সবাই পাবে। তো এখানে মূলত হইলো এই যে টিম করা, অর্থাৎ আপনার এই টিম মেম্বার বাড়ানো এবং এখান থেকে মোবাইল রিচার্জ করা মূল কাজ, এখান থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করা এবং টিম মেম্বার অ্যাড করা। তো আপনারা যখন একটা বড় টিম হয়ে যাবে তখন দেখবেন যে এখান থেকে আপনার হিউজ পরিমাণে ইনকাম হইতেছে। এবং আমরা তো সবাই প্রতিদিন প্রতি মাসে অন্তত 300-400-500 টাকা ফোন রিচার্জ নিজের পার্সোনাল করি। তো আপনারা যদি প্রতি মাসে একবারও এখান থেকে রিচার্জ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। তো এখন আমি দেখাই কীভাবে আপনারা এখানে অ্যাড মানি করবেন, অর্থাৎ কীভাবে 100 টাকা 150 টাকা এই এখানে অ্যাকাউন্টে লোড করবেন। তো লোড করার জন্য দেখেন উপরে যে 3 লাইন আছে, 3 লাইনে আমরা ক্লিক করব। তারপর আমাদের এই যে আমার অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করার পর দেখেন অ্যাড মানি, তারপর আমার টিম। এখানে গেলে আপনার টিমের কতজন সংখ্যা তা দেখতে পারবেন, ইনকাম কমিশন, অ্যাড মানি লিস্ট। তো আমি অ্যাড মানি ক্লিক করলাম। তো অ্যাড মানিতে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস আসবে আমাদের কাছে। তো এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, পেমেন্ট সরাসরি যদি এখান থেকে পেমেন্ট করতে চান তাহলে আপনারা এই ক্লিকে ক্লিক করবেন। আর যদি চান আপনারা যে সরাসরি না করে এই নাম্বারটা তাহলে কপি করে নেবেন, কপি করে আপনার বিকাশ অ্যাপসে গিয়ে বিকাশ থেকে আপনারা এখান থেকে এই নাম্বারটাতে 150 টাকা সেন্ড মানি করবেন। 150 টাকা সেন্ড মানি করার পর মেসেজে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো আমি দেখাই কোথায় আপনার ট্রানজ্যাকশন আইডিটা পাবেন। তো আমি আপনার মেসেজ থেকে দেখাই, আমি যে লোড করছি বিকাশে। তো আমি আমার বিকাশ অ্যাপসে আসলাম। তো এই যে ইনবক্স, ইনবক্সের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে লেনদেন, লেনদেনে ক্লিক করলাম। তো দেখেন আমি 150 টাকা কালকে অ্যাড মানি করছিলাম। তো এখানে আমার এই যে এটা চেপে ধরলে কপি হয়ে যাবে, ট্রানজ্যাকশনটা কপি হয়ে গেছে। তো আমার ট্রানজ্যাকশন কপি করে দেখেন এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটা এখানে চেপে ধরবো, পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। তারপর এখানে আমার টাকার পরিমাণ 150 টাকা আমি লোড দিচ্ছি। তারপর এখানে একটা টিপিন, আপনার একটা টিপিন থাকে, তো টিপিনটা কোথায় পাবেন আমি দেখিয়ে দেবো। তো আমার টিপিনটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই টাকাটা আমি কালকে লোড দিয়ে ফেলছি, যেহেতু এটা আর হবে না। তারপর আপনার সাবমিট ক্লিক করবেন। আমি এটা সাপোজ আপনাকে দেখালাম, সাবমিট ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন যে ইতিমধ্যে যোগ করা হয়েছে লেখা আসছে, আর আপনাদের এখানে লেখা আসবে অন্য কিছু লেখা আসবে, যাই হোক টাকাটা যোগ হবে এরকম লেখা আসবে। তো 2 থেকে 4 মিনিটের ভিতরে আপনার টাকাটা ব্যালেন্সে তখন যোগ হয়ে যাবে, উপরের ব্যালেন্সে এখানে যোগ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে মোবাইল রিচার্জ করে কীভাবে মোবাইল রিচার্জ করবেন।
তো মাই দুরন্ত এখানে ক্লিক করলে আমরা হোম পেজে চলে আসতে পারবো। তো আমি যে বলছিলাম আপনাদের টিপিন সম্পর্কে, টিপিনটা হলো এই যে এখানে লেখা আছে আপনার টিপিন দেখতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার টিপিনটা দেখতে পারবেন। টিপিন হলো আপনার সিকিউরিটি একটা কোড, যে কোডটা দিয়ে আপনার ফোন রিচার্জের সময় ক্যাশ ইয়ার করার সময় ওই টিপিনটা ইউজ করতে হবে। তারপর এখানগুলোতে যে আছে আপনার অপশন, এখানে আপনারা আসবে যে আপনার জেলা সিলেক্ট করতে ক্লিক করুন, আপনার ফোন ভেরিফাই করতে ক্লিক করুন, এখানে লেখা আসবে। তো আপনার ফোনে নোটিফিকেশন দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে আমি আমার ফোনে একটা ফোনে রিসার্চ নিয়ে দেখাবো কীভাবে রিসার্চ করবেন। তো রিসার্চ জন্য মোবাইল রিসার্চ এই অপশনটাতে আমি ক্লিক করব, মোবাইল রিসার্চ। তারপর ইজি রিসার্চ, অফার সেক, দুরন্ত অফার, এখানে বিভিন্ন প্যাকেজ অফার থাকবে যেগুলো রিসার্চ করলে আপনারা কমিশন পাবেন। তো মোবাইল রিসার্চে ক্লিক করলে মোবাইল রিসার্চে চলে গেলাম। তো দেখেন এখানে মোবাইল রিসার্চ করলে ক্যাশ এখান থেকে সরাসরি 2% ক্যাশব্যাক যুক্ত হবে আপনার অ্যাকাউন্টে। আপনি যে টাকা আপনি অর্থাৎ আপনি 100 টাকা রিচার্জ করলে 20 টাকা আপনি অ্যাকাউন্টে পাবেন। তো আমি সিলেক্ট করে দিলাম রবি, প্রিপেড যেটা দেওয়া থাকবে। এখন আমার ফোন নাম্বারটা তুলবো। এখানে টাকার পরিমাণ অর্থাৎ 27 থেকে 200 টাকা পর্যন্ত এখানে রিচার্জ করা যাবে। তো আমি এখানে 30 টাকা দিলাম। 30 টাকা দেওয়ার পরে রিচার্জে ক্লিক করব। তো রিসার্চে ক্লিক করার পরে এখানে আমি নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে এখানে আমার টিপিনটা চাইছে। তো টিপিনটা এটা কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি টিপিন দিয়ে আমার রিসার্চ করুন এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমার রিসার্চ অনুরোধ সফল এবং সাথে সাথে আমার ওই যে ব্যালেন্সের টাকাটাও চলে আসছে। রিসার্চ অনুরোধ সফল দেখাচ্ছে এবং আমার এই যে আপনার মেসেজের মাধ্যমে আমার টাকাটাও চলে আসছে। তো 1 মিনিটের ভিতরেই আমার এই যে এখানে 30 টাকা চলে আসছে। তারপর এই রিসার্চ হিস্টোরিগুলো আপনারা কীভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন রিলোড দিই। তো রিলোড দেখেন আমার ব্যালেন্স থেকে তা 30 টাকা কেটে নিয়েছে, এখন আমার ব্যালেন্সে আছে 90 টাকা। তারপর আমি আবার ওই অপশনে আসলাম। দেখেন অ্যাড মানি, টিপ, কমিশন, মোবাইল রিচার্জ, এই ইনকাম, কমিশন, এগুলোতে আপনারা ঢুকলে আপনারা তো সব কিছু এখানে ডিটেলস দেখতে পারবেন। তো আমি আজকে সংক্ষেপে ভিডিওটা বানাইছি যাতে অনেক বড় না হয়। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে আপনাদের কোনো মিস নেই টাকার, অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং টাকা আরেকটা বিষয় দেখায় আপনারা ইনকামের টাকা কীভাবে ব্যালেন্সে যোগ করবেন। উপরে দেখেন বড় করে মাই দুরন্ত লেখা আছে, মাই দুরন্ত ক্লিক করলে আপনারা একদম সরাসরি হোম পেজে চলে আসতে পারবেন। তারপর আপনি যে নিচের দিকে গেলাম, নিচের দিকে না আমি একদম ফিট। তারপর আপনারা দেখেন একদম হো নিচের দিকে গেলে আপনারা এই যে হেল্পলাইনের নাম্বারগুলো পেয়ে যাবেন, টেলিগ্রাম, তারপর ওদের ফোন নাম্বার, যোগাযোগ করার জন্য সব কিছুই তথ্য পেয়ে যাবেন। আমি আপনার দেখাই উপরের দিকে। তো আপনারা কীভাবে ইনকামের টাকাটা ব্যালেন্স অ্যাড করবেন, এই যে মাই অ্যাকাউন্ট, মাই দুরন্ততে ক্লিক করলে আপনারা সবসময় হোম পেজে চলে আসবেন। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে যে আমার আছে ব্যালেন্স 90 টাকা, আর এখানে আমার ইনকামে আছে 350 টাকা। এখন আমার এই ইনকামের টাকাগুলো যদি আমি ব্যালেন্স অ্যাড করতে চাই তাহলে মূল অ্যাকাউন্টে যুক্ত করুন, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। মানে এখানে আপনার 100 টাকা থাকলেই মূল অ্যাকাউন্টে আপনি যুক্ত করতে পারবেন। তো আমি এই টাকাটা মূল অ্যাকাউন্টে যুক্ত করবো না, কারণ আমি এটা বিকাশ বা নগদ থেকে নিব। যারা বিকাশ বা নগদ থেকে নেবেন তারা মূল অ্যাকাউন্টে যুক্ত করবেন না, তারা আপনারা 300-500 টাকা হলে এখান থেকে বিকাশ বা নগদ থেকে নিতে পারবেন। আর আমি যে এই যে রিসার্চটা করছিলাম, এই রিসার্চের জন্য আমাদেরকে এই যে বোনাসটা টাকা দিয়েছে, এগুলো আপনি মূল অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন এই মূল অ্যাকাউন্টে ক্লিক করলেই। তো আশা করি সবাই বেসিক এটা বুঝতে পারছেন। তারপরও এই অ্যাপস সম্পর্কে কোম্পানির অনেক ভিডিও দেওয়া আছে, এখানে বিভিন্ন ব্যানার দেওয়া আছে, এখান থেকে আরও বুঝতে পারবেন। আপনারা যদি 4-5 দিন এই অ্যাপসটা ইউজ করেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর এখানে যদি আপনারা রেফার করেন, টিম মেম্বার বাড়ে, তাহলে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর আমরা যেহেতু প্রতি মাসে ফোনে কিছু না কিছু রিচার্জ করি, তো আমরা ফ্ল্যাগশিপের দোকান থেকে না করে, বিকাশ থেকে না করে, আমরা সরাসরি এখান থেকেই রিচার্জটা করে নিতে পারি, তাহলে আমাদের এটা থেকে একটা ইনকাম আসতেছে। তো যারা যারা অ্যাকাউন্ট খুলেননি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন,
খুলে আপনারা কাজ করতে পারেন। এখানে টাকা আপনাদের কোনো মাইক যাবে না, তো 150 টাকা আপনারা যে এখানে অ্যাড মানি করবেন ওই অ্যাড মানি টাকাটা আপনার সাথে সাথে চাইলে রিসার্চে নিতে পারেন। আর যদি রিসার্চে না নিতে চান তাহলে আপনাদের ব্যালেন্সে 500 টাকা করতে হবে। তারপরে তো আশা করি সবাই বুঝতে পারছেন।